পৃথিবীর সবচেয়ে সুন্দর হয়তো হয়তোবা জন্মের পর যখন বাবা মা তার সন্তানের মুখটা দেখেন আর সবচেয়ে কষ্টের হয়তো বা যখন সেই সন্তান তার বাবা মায়ের মৃত মুখটা দেখেন কথাটা খুব সহজভাবে বলা গেলেও বাস্তবতা কিন্তু খুবই কঠিন খুবই কষ্টের হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ দিস ডিসি শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু একদমই সুস্থ নাই আমি কিন্তু খুব বেশি অসুস্থ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই সাথে কিন্তু জ্বরও তো এত পরিমাণে শরীর অসুস্থ যেটা আসলে বলার বাইরে তো সকালবেলায় কিন্তু আমি এখানে খিচুড়ি রান্না করব। এই জন্য ভাবলাম কিছুটা পুঁইশাক তুলি তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছের পুঁইশাকগুলো কিন্তু আমি লাগাইনি এগুলো কিন্তু যে আগের পুঁইশাকের গাছগুলো ছিল সেখান থেকে যে বীজগুলো পড়েছিল সেখান থেকে কিন্তু গাছগুলো হয়েছে তো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কিন্তু আল্লাহ এক কষ্টেই অনেক বড় ফল দেয় একবার কিন্তু গাছ লাগিয়েছি গাছের যত্ন করেছি দ্বিতীয়বার কিন্তু গাছ লাগাতে হয়নি বিনা কষ্টে কিন্তু গাছ এমনি এমনি হয়ে গিয়েছে যে পৈশাকের পাতাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু ধুয়ে তারপর একটু কেটে নিয়েছি আর ওইদিকে কিন্তু আমি চাল এবং ডালটাও ধুয়ে নিয়েছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো এখানে আমি চাল আর ডালটা ধুয়ে নিয়েছিলাম এরপর এখানে আমি আলু কুচি দিয়েছি সেই সাথে পোশাকের পাতাটাও দিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি আদা কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি এরপরে আমি এখানে মরিচ ফালি দিয়েছি লবণ হলুদ এবং সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে তেল দিয়ে তারপর কিন্তু একদম হাত দিয়ে মাখিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দেবো আমার অনেক কাপড়াই কিন্তু বলেন যে যখন আমার ঠান্ডা লাগে আমার নাকি ন্যাকা ন্যাকা কথা শুনতে আপনাদের অনেক ভালো লাগে তো এই জন্যই কি আমার ঘন ঘন ঠান্ডা লাগে নাকি আমি ছানি না তো এটা আসলে আমার একার না আমার মনে হয় এই সময়টাতে অনেকেরই ঠান্ডা জ্বর হচ্ছে কারণ এত পরিমাণে গরম পড়েছে আর আমরা মেয়েরা যেহেতু অনেক কাজ করি তো এই কাজ করতে গিয়ে যে ঘামটা ঝরছে সেই ঘামে কিন্তু পুরো শরীর আমাদের ভিজে থাকছে আর সেই ঘামটা বসেই কিন্তু ঠান্ডাটা লেগে যাচ্ছে তো এইভাবে কিন্তু আসলে আমিও ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছি কলাটা এত পরিমাণে বসে আসছে আর শরীরের অবস্থা খুবই খারাপ তো ওষুধ তো খাচ্ছি জানি না কয়েকদিনে সুস্থ হব দেখতে দেখতে কিন্তু একদমই ঈদ চলে এসেছে তো সবাই কিন্তু সব ধরনের প্রিপারেশন নিয়েও ফেলছে তো যেহেতু ঈদ চলে আসছে এই জন্য কিন্তু এখন আমার যে ডেলিভারিটা সেটা কিন্তু আমি এখন অফ করে দিব তো শুরুতেই বলে দিচ্ছি যে আজকে যে ড্রেসগুলো দেখাবো আমি কিন্তু আর ড্রেস দেখাবো না আজকে কিন্তু শেষবারের মতো ড্রেস দেখাবো আর যার যেটা পছন্দ হবে এই দুই দিনের মধ্যেই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন কারণ যেহেতু ঈদ কাছে চলে আসছে ডেলিভারি কিন্তু দেখা যাবে বারো তারিখের পর থেকে অফ করে দেওয়া হবে ঢাকার বাইরে তবে ঢাকার ভেতরে কিংবা হচ্ছে রাজশাহীর আশেপাশে যারা নিতে চান তারা কিন্তু তেরো তারিখ পর্যন্ত নিতে পারবেন তো আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর সেই সাথে হচ্ছে কিছুটা বাজার এখানে গুছিয়ে নিচ্ছি সারিকার বাবা বেশ কিছু আমনি এসেছিল প্রতিটা আম কিন্তু পাকা ছিল তো এটা নিয়ে আমি একটু বকাবকি করছিলাম যে কিছু কাঁচা আম নিয়ে আসতে এতগুলো পাকা আম একসাথে নিয়ে আসলে কে খাবে দেখা যাবে দুই দিনের মধ্যে পচে যাবে যে পরিমাণে গরম পড়েছে আসলে কলা হোক আম হোক কোনো কিছুই থাকবে না মনে হচ্ছে যে সব কিছু পচে যাবে তো বেশ কিছু পেঁয়াজ নিয়ে এসেছে তো আমি বলছিলাম যে এতগুলো পেঁয়াজ কেন নিয়ে এসেছ তো যেহেতু পেঁয়াজের দামটা নাকি বেড়ে যাবে এই জন্য নাকি অনেকগুলো পেঁয়াজ সে একসাথে নিয়ে এসেছে তো যাই হোক আমি হচ্ছে দুইটা বাস্কেটে একসাথে রেখে দিয়েছি তো এদিকে কিন্তু হয়ে গিয়েছে তো সারিকার বাবা যেহেতু অফিসে চলে যাবে তো এই জন্য কিন্তু আমি সারিকার বাবাকে এখান থেকে একটু আগে খুলে দিয়ে দিচ্ছিলাম তো ইদানিং দেখা যায় যে আসলে নাস্তাটা সকালে একসাথে করা হয় না কারণ সকালে যখন ইছান ঘুম থেকে উঠে ওর পিছনে একটু ঘুরঘুর করতে হয় মাঝে মাঝে কিন্তু পরে ওঠে তো দেখা যায় আসলে আমাদের টাইমিংটা মিলে না তো প্রতিদিন একসাথে নাস্তাও এই জন্য করাও হয় না আর সারিকা তো দেখা যায় একদম সকালেই স্কুলে চলে যায় তো নাস্তার মধ্যে করা হয়ে গিয়েছে এখন দুপুরে একটু রান্না করব তো আজকে একটা মিক্সড সবজি রান্না করব। আর চিংড়ি মাছ ভোনা করব তো এখানে আমি মিক্সড সবজিটাই প্রথমে বসিয়ে দিচ্ছি তো প্রথমে তেলের মধ্যে আমি আস্ত জিরা দিয়েছি তেজপাতা এবং শুকনো মরিচ দিয়েছি এরপরে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি হালকা করে মিষ্টি সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু খুব পছন্দ করি সবজি খেতে তো আসলে বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না জানি না কেন আসলে সব বাচ্চাই এমন তাই এরপরে কিন্তু আমি এখানে আদা রসুন পেঁয়াজ এবং হচ্ছে জিরার পেস্ট দিয়েছিলাম এরপরে এখানে আমি মরিচ ফালি দিয়েছি লবণ এবং হলুদ গুঁড়ো দিয়েছি আর কোনো মশলা দিইনি একদম অল্প অল্প করে দিয়েছি কারণ সবজিতে বেশি মশলা দিলে দেখা যায় সবজির যে টেস্টটা সেটা কিন্তু খুব একটা বোঝা যায় না তো এরপরে কিন্তু আমি এখানে চাল কুমড়ো দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি গাজর এই সব সবজি দিয়েই কিন্তু আজকের সবজিটা রান্না করছিলাম তো সবজিটা খুব মজার হয়েছিল একদম শেষ পর্যায়ে যখন নামিয়ে ফেলবো তার দুই মিনিট আগে এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করেছি আমার আজকের ভয়েসটা হয়তো বা শুনতে অন্যরকম লাগবে তো যেহেতু ঠান্ডা লেগে আছে এই জন্য কিন্তু একটু অন্যরকম শোনাতে পারে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি এখানে চিংড়ি মাছটাও ভুনা করে নিয়েছি যেহেতু অনেকবার আপনাদের সাথে চিংড়ি মাছটা ভুনা শেয়ার করেছি তো আজকে আর করলাম না তো চিংড়ি মাছটা খুব সুন্দর করে একটু ভুনা করে নিয়েছি তো চিংড়ি মাছ কিন্তু আমাদের বাসা সবার খুব পছন্দ আমি কিন্তু সবসময়ই বলি তো চিংড়ি মাছটা হয়ে গিয়েছে আর অন্য সাইডে কিন্তু সবজিটাও হয়ে গিয়েছে তো এটাও এখন নামিয়ে ফেলবো তা আজকে কিন্তু দুপুরে এটাই ছিল আজকে মিক্সড সবজি ছিল সেই সাথে কিন্তু চিংড়ি মাছ ভোনা ছিল তো এখন হচ্ছে আমি সবজিটাকেও নামিয়ে ফেলছি যখন সবজি আমি রান্না করি আমি কিন্তু খুব বেশি আস্ত রাখি না আমার কাছে একটু ভেঙে দিলে খেতে ভালো লাগে এজন্য কিন্তু দেখা যায় আমি একটু ভেঙেই দিই রান্না বান্না হয়ে গিয়েছে তারপরে খাবার দাবার কিন্তু একসাথে খেয়েও নিয়েছি জান্নাত মজুমদার রায়সা নামে আমার একটা ছোট্ট মামনি ভক্ত আছে যে কিনা নাকি আমার খুব বেশি ভক্ত তো মামনি তোমার জন্য অনেক দোয়া রইলো আর অনেক অনেক ভালোবাসা তো মামুনি মাশাআল্লাহ এত কিউট তো যাই হোক মামনি তুমি আমার ভিডিও দেখো এটা শুনে আমার খুব ভালো লেগেছে আমি জানি অনেক ছোটো ছোটো মামনি আমার ভিডিওগুলো দেখে তো আজকে বেশ কিছু ড্রেসের কালেকশান দেখাবো যেহেতু আজকে শেষ আমি ড্রেস দেখাবো ঈদের আগে আর কোনো ড্রেস দেখাবো না তো প্রথমেই জমজমের কিছু সুইস কটনের যে কালেকশন নতুন এসেছে সেগুলো দেখাবো পরবর্তীতে আমি কিছু পার্টি ড্রেসও দেখাবো তো প্রথমে দেখিয়ে দিচ্ছি খুব হিট একটা ড্রেস যেটা কি না আপুর এক সময় চেয়েও পায়নি তো এটা আবার এসেছে এই জন্য আমি আবারও বেশ কিছু কালেকশনে নিয়ে এসেছি এটা খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে এই ড্রেসটা আপুরা অনেক নিয়েছিল এই ড্রেসটা আসলে অনেক সুন্দর আমারও পার্সোনালি ভালো লাগে বিশেষ করে এই ড্রেসের অন্যটার জন্য আপুরা বেশি পাগল তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি গলার পোর্শনটা এবং লোয়ার পোর্শনটা খুব ভালোভাবে ক্লোজলি করে দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন খুব সুন্দর একটা কাঁচা হলুদ টাইপের কালার আর এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পোর্শনটা সেটা তো লোয়ার পোর্শনে কিন্তু একদম সামনের দিকে যেরকম পেছনের সাইডটা তো সেরকম সেম সেম হবে এরপরে হচ্ছে আমি হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপসটা স্লিপসটাও কিন্তু খুবই চমৎকার দেখেন কালার গুলো খুবই সুন্দর এখন হচ্ছে ড্রেসটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখন দেখিয়ে দিব চমৎকার ওড়নাটা ওড়নাটা মার্শাল্লাহ এত সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা এত সুন্দর তো এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে সেই সাথে দেখেন চারপাশে যে বর্ডারটা করা আছে প্রিন্টের এটা দেখতেই খুব ভালো লাগে তো ওড়নাগুলো কিন্তু সাড়ে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় যারা জমজমের এই থ্রি পিসগুলো আমার কাছ থেকে নিয়েছেন জানেন যে কাপড়ের কোয়ালিটিগুলো কতটা ভালো সেই সাথে পায়জামার কাপড়গুলোও কিন্তু অনেক ভালো এখন দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার একটা ড্রেস এ ড্রেস টা কিন্তু আমি ব্ল্যাক কালার নিয়ে এসেছিলাম এর আগে এবার খুব সুন্দর একটা দেখেন মিষ্টি গোলাপি কালার যেটা সেটা এসেছে এই কালারটা পার্সোনালি আমার খুবই পছন্দ এত ভদ্র একটা কালার দেখেন দেখলে একদম মনে হয় শান্তি শান্তি লাগে চোখে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিলাম আর এখন দেখিয়ে দিব ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা তো আমি আসলে চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে ডিটেলসে দেখানোর এত ডিটেলসে আসলে আমার কাছে মনে হয় না যে কেউ দেখায় তবে আমি যতটা পারি আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে স্লিভসটা দেখেন এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটা এটা চলে গেল আর এটা হচ্ছে পুরো ব্যাকবার আর এটা হচ্ছে চমৎকার উড়নাটা আর প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর তো এটা চলে যাচ্ছে দুই নাম্বার ড্রেস যার পছন্দ হবে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমার যে ফেসবুক পেজ আছে ওয়ারত শিমুল সেখানেও কিন্তু আপনার অর্ডারটা প্লেস করতে পারেন অথবা আপনার সরাসরি ফোন দিয়েও কিন্তু কত নাম্বার ড্রেসটা নিতে চান সেটাও নিয়ে ফেলতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা জলপাই কালারের মধ্যে তো এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর আমার কাছে এই কালারটাও খুবই ভালো লেগেছে তো এটা হচ্ছে নেক পোশনের যে ডিজাইনটা সেটা আর পুরো ড্রেসে দেখেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনটা তো ড্রেসটা আমি ধরিয়ে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলোতে আপনারা এইভাবে একটু করে লেস লাগিয়ে নেবেন হাতায় এবং নিচের অংশে আর অবশ্যই একটু মাই খাতা বানিয়ে নেবেন দেখবেন যে লুকটাই অন্যরকম হয়ে যায় দেখতে কিন্তু চমৎকার লাগে যে কালার ড্রেস বানাবেন সেই কালারের একটা লেস দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দর লাগে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ড্রেসের ব্যাক পার্টে চলে যাবে এরকম সেল প্রিন্টগুলোও কিন্তু আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পোর্শনটা সেটা আর এখন দেখিয়ে দিচ্ছি হাতার অংশটা এটা চলে যাবে হাতার অংশ হাতার অংশটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে হাতার অংশটা কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে একদম সবুজের সাথে একটা জলপাই কালারের মিক্স এরপরে হচ্ছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা চলে যাবে এটা ওনাগুলো কিন্তু খুবই লম্বা হবে এইগুলো কিন্তু সাড়ে পাঁচ হাত লম্বা হবে আড়াই হাত কিন্তু বহার হবে আর সেই সাথে ড্রেসগুলো কিন্তু পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এখন আমি দেখে দিব পুরো ড্রেসটা সেই সাথে এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা যেহেতু এই চলে আসছে আমি কিন্তু অর্ডারটা বারো তারিখ পর্যন্ত নিব যারা ঢাকার বাইরে আর কি দূরে আছেন সিলেট চট্টগ্রাম তাদেরকে কিন্তু আমি বলবো আপনারা বারো তারিখের মধ্যে অর্ডারটা প্লেস করবেন আর যারা ঢাকার ভিতরে এবং হচ্ছে রাজশাহীর আশেপাশে আছেন রংপুর বগুড়া সিরাজগঞ্জ মানে আরও যারা আছেন আশেপাশে তাদের অর্ডারটা কিন্তু আমি দেখা গিয়েছে তেরো তারিখ পর্যন্ত নিব তো এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু এর আগে আমি ব্লু কালারের মধ্যে এনেছিলাম এবার এনেছি এটা ব্ল্যাকের মধ্যে তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভসটাও দেখিয়ে দিলাম এটা স্লিভসটা চলে যাচ্ছে এগুলো হচ্ছে অনলাইনে বর্তমানে হিট ড্রেস এগুলো কিন্তু দেখা গিয়েছে ফেসবুকে কিন্তু ভাইরাল ড্রেস তো যাই হোক এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এখন চমৎকার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর ওড়নাটা ওড়নাগুলো খুবই সুন্দর তো কোয়ান্টিটি কিন্তু যা আছে তাই দিতে পারবো আমি কিন্তু তো প্রি অর্ডার আর নিব না ঈদের আগে তো এই জন্য যার যেটা পছন্দ হয় ঝটপট করে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলতে হবে চমৎকার ওনাটা আমি দেখে দিলাম এখন প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর প্যান্টের কাপড় আর পুরো ড্রেসটা চলে যাচ্ছে এটা এটা হচ্ছে পুরো ড্রেসটা এখন আমি দেখে দিচ্ছি আরও একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু আপুদের ভীষণ পছন্দ ছিল তো অনেকদিন পর আবারও কিন্তু নিয়ে আসা হয়েছে এটা খুব সুন্দর একটা গোলাপি কালারের মধ্যে আছে পুরো ড্রেসে চুন্ডি প্রিন্টের মতো করে করা আছে আর এইদিকে দেখেন সুন্দর করে ছোটো ছোটো ফুল করা আছে তো ড্রেসটা আমি ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম আর এখন দেখিয়ে দিব ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দুই সাইডে খুব সুন্দর করে এভাবে ফ্লাওয়ার পেন্ট করা আছে আর এখন দেখিয়ে দেব ব্যাক পার্টের যে লোয়ার পোর্শনটা সেটা এগুলো কিন্তু গরমের জন্য পারফেক্ট একটা ড্রেস এই ড্রেসগুলো আপনারা অনায়াসে বাইরে পরে চলে যেতে পারেন এগুলো আসলে বাইরে পরে গেলেও কিন্তু খুব স্মার্ট লাগে আমি কিন্তু বাজারে গেলে কিংবা হঠাৎ করে যদি বাইরে চলে যাই আমি কিন্তু এই ড্রেসগুলোই এখন ইদানিং পরে যাই গরমের জন্য আমার কাছে খুবই ভালো লাগে তো স্লিপসের অংশটাও দেখিয়ে দিলাম এখন দেখে দিচ্ছি চমৎকার ওনাটা এগুলো কিন্তু পুরো কটন হবে ফুল ক কটন এগুলো কিন্তু ওড়না জামা পায়জামা একদম ফুল কটনের মধ্যে হবে তো দেখেন এটার ওড়নাটা কি সুন্দর মাসাল্লাহ আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লাগে তো এটা হচ্ছে পুরো ড্রেসটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আরও একটা ড্রেস এসেছে এটা হচ্ছে বাটিক টাইপের বাটিক টাইপের একটা ডিজাইনের মধ্যে জমজমের সুইচ কটন একটা এসেছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আকাশি এবং ব্লু কালারের মধ্যে তো এই ড্রেসটা আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে সেই সাথে কিন্তু হোয়াইট কালার আছে দেখেন মনে হচ্ছে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে কি সুন্দর একটা লুক দিচ্ছে নিচ থেকে এটা হচ্ছে পিঠের অংশটা পিঠের অংশে কিন্তু এই ডিজাইনটা যাবে আর পুরো ব্যাক পার্টটাতে চলে যাচ্ছে এইটা আর স্লিভস যেটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভস টা কিন্তু এখান থেকে চলে যাবে এখানে খুব সুন্দর একটা ব্লু কালার এর লেস দিয়ে আপনারা বানিয়ে ফেলবেন অসাধারণ লাগবে দেখতে এই ড্রেসগুলো কিন্তু একটু মায় করে লেসিং করে বানালেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় আর ইজিলি কিন্তু বাইরে পরে চলে যেতে পারবেন খুব স্মার্ট একটা লুক দেয় এটা হচ্ছে চমৎকার ওনাটা দেখেন ওনাটাও কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর তো ওনাটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি চারি সাইডে কিন্তু এভাবে বর্ডার করা আছে যেটা কিনা প্রিন্টেড এবং মাছ দিয়ে কিন্তু এভাবে লতাপাতা প্রিন্ট করা আছে তো চমৎকার ওনাটা দেখিয়ে দিলাম এবার দেখিয়ে দিচ্ছি দেখেন পায়জামার কাপড়গুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির হবে তো এরপরে হচ্ছে আমি এখন পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেসটা তো যার পছন্দ হচ্ছে আপনারা কিন্তু ঝটপট নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন আমি কিছু পার্টি ড্রেস দেখাবো এই ড্রেসগুলো আপুরা অনেক নিয়েছিল তো নতুন করে আমি আবার রিস্টক করেছি গতবার অর্ডার করে যেসব আপুরা পাননি এবার কিন্তু ঝটপট অর্ডারটা প্লেস করে ফেলবেন তো খুব সুন্দর এটা একটা চিনুন সিল্ক চিনন যে জর্জেট বলে এই টাইপের একটা জর্জেট তো যারা নিয়েছে তারা জানে এটা কিন্তু সিল্ক না চিনুন একটা জর্জেট যে কাপড় বলে ওই টাইপের একটা কাপড় খুব সুন্দর করে দেখেন একদম সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে সে সাথে কিন্তু লোয়ার পোর্শনটাও দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাক পার্টটা এগুলো কিন্তু ফোর পিচ হবে এগুলো থ্রি পিচ না এগুলো হচ্ছে ফোর পিচ ব্যাক পার্টে এইভাবে নিচের অংশে যেটা সেখানে একটা প্যানেল পাচ্ছি আর এটা হচ্ছে স্লিভসটা দেখেন এত গর্জিয়াস ড্রেস দেখবেন বাজারে গেলে কাপড়ের কোয়ালিটি আসলে এক নাম্বার না দুই নাম্বার এটা বুঝতে বুঝতে সময় চলে যায় সে সাথে দামও কিন্তু এগুলো তিন হাজারের নিচে আসলে পাওয়া যায় না কিন্তু আপনারা যদি সেট না করেন তাও কোনো সমস্যা নেই আর অন্যটাও কিন্তু দেখেন যারা মাথায় কাপড় পরতে পছন্দ করেন ইজিলি পড়তে পারবেন কিছু দেখা যাবে না তো এটা কিন্তু খুব সুন্দর একটা চমৎকার কালারের মধ্যে আছে তো দেখেন চারিপাশে কিন্তু এভাবে ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এগুলো কিন্তু সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এভাবে চারি সাইডে প্যানেল করা আছে দুই সাইডে প্যানেল আর দুই মাথায় এভাবে করা like আছে তো চমৎকার এই উনাটা দেখিয়ে দিলাম আর দেখেন প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড়টা কত কোয়ালিটিফুল দেখেন কাপড়টা খুবই ভালো এই ড্রেসের সাথে যে প্যান্টের কাপড় এবং ইনারে কাপড় দিয়েছে খুবই সুন্দর তো এই ড্রেসটার প্রাইস চলে যাচ্ছে একুশো পঞ্চাশ টাকা এখন আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাও আমার পার্সোনালি খুব বেশি পছন্দ তো দেখেন এভাবে কিন্তু গড়ার অংশে ডিজাইন করা আছে সুতা প্লাস হচ্ছে জড়ি সুতা আছে মাঝে মাঝে আবার কিছু সিকোয়েন্সের কাজও আছে এটা কিন্তু একদম সফট একটা অর্গানজা কাপড়ের মধ্যে আছে আর দেখেন খুব সুন্দর করে এভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচের অংশে এভাবে প্যানেল করা আছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আমি সব দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু ইনার সেট করা আছে পায়জামার কাপড়টা আলাদা পাবেন এগুলো কিন্তু ফোর পিস এটা হচ্ছে চমৎকার হাতের অংশটা দেখেন স্লিভস এর অংশটা চলে যাচ্ছে এটা খুবই সুন্দর এখন আমি ড্রেস এর যে ফ্রন্ট পার্টটা সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটা কালার এখন আমি দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস ওড়নাটা ওড়নাটা এত চমৎকার দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু এভাবে ওয়ার্ক করা আছে পুরোটাই কিন্তু সুতা দিয়ে প্লাস কিন্তু জড়ি সুতা আছে মাঝে মাঝে কাজের ফিনিশিংগুলো দেখেন কোনো এব্রো থেব্রো কাজ না কাজের ফিনিশিংগুলো মাসাল্লাহ অনেক ভালো পুরো ওড়নায় কিন্তু এভাবে গর্জিয়াস করে কাজ পাচ্ছেন দেখেন আর এভাবে কিন্তু এভাবে সিলাই করা আছে চারি সাইডে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না আর ওড়নাতে কিন্তু সাইডে দেখেন কাটওয়ার্ক করা আছে কি সুন্দর করে তো এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা হালকা বেগুনি কালারের মধ্যে আছে তো ড্রেসটা আমি এখন পুরোটা ধরে দেখিয়ে দিচ্ছি এখন আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিয়ে আগে প্যান্টের কাপড়টা চলে যাচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ইনারটা কিন্তু ড্রেসের সাথেই সেট করা আছে তো এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটারও প্রাইস চলে যাচ্ছে একুশশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো কিন্তু আমি খুবই রিজনেবলের মধ্যে দিচ্ছি তো ইদানিং কিন্তু দেখেছি যে ড্রেসের দামগুলো একটু বেড়েছে যেহেতু ঈদ চলে এসেছে কাছে তো সেই হিসেবে কিন্তু আমি দামগুলো সেভাবে বাড়াইনি কারণ পার্টি ওয়ার যে ড্রেসগুলো এগুলো কিন্তু প্রাইসগুলো একটু বেশি থাকে তো যাই হোক আমি হচ্ছে ইনারটা দেখিয়ে দিলাম এর সাথে ইনার সেট করা আছে আর এটা হচ্ছে পুরো ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর একটা খয়রি কালারের মধ্যে আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা খয়েরি কালার পুরো ড্রেসটা দেখেন খুব গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে হাতার অংশটা স্লিভস কিন্তু খুবই চমৎকার ঈদের পর দেখা যায় কারো না কারো বিয়ের অনুষ্ঠান থাকে কিংবা কোনো অনুষ্ঠান থাকে সে সাথে কিন্তু আবার দেখা যায় সবার বাসায় দাওয়াত থাকে তো আপনারা কিন্তু এই ড্রেস গুলো খুব ইজিলি ক্যারি করতে পারেন অবশ্যই ভালোভাবে বুঝে শুনে তারপর অর্ডারটা প্লেস করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন আমি কিন্তু পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করি আমি যতটা সম্ভব আপনাদেরকে কিন্তু ডিটেলসে দেখিয়ে দিই তো আপনারা ডিটেলসে ভালোভাবে দেখে শুনে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করবেন এটা হচ্ছে সাইডের যে ডিজাইনটা সেটা তো খুব গর্জিয়াস কিন্তু ওড়নাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর দেখেন ওড়নাগুলো কিছুই করতে হবে না এত গর্জিয়াস ওড়না দেখেন মানে কাজের কোনো কমতি নেই চমৎকার ওড়নাটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো এখন হচ্ছে আমি পুরো ড্রেসটা ধরে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা খয়রি কালারের মধ্যে আছে তো এটা স্টার প্রাইসও কিন্তু চলে যাচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর লাগছে ধরে পরলে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আমি একটু ঘষে ঘষে দেখিয়ে দিচ্ছি আসলে কাজের ফিনিশিংগুলো এত সুন্দর তো ইনার কিন্তু সেট করা আছে এগুলো কিন্তু ফোর পিচেস আবারও বলছি এগুলো কিন্তু থ্রি পিচ না এগুলো কিন্তু ফোর পিচ তো খুব সুন্দর করে দেখেন এভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেই সাথে লোয়ার পোর্শনটাও দেখেন এভাবে সুন্দর করে পিটানো কাজ এগুলো সুতার কাজ সিকোয়েন্সের কাজ সে সাথে কিন্তু যে জড়ি সুতার কাজ সেটাও দেওয়া আছে হাতাটা এইভাবে বানাবেন দেখবেন যে দেখতে ভালো লাগবে তো আমার আসলে অসুস্থতার কারণে চেহারার অবস্থা খুবই খারাপ মানে আমি এত অসুস্থ হয়েছি যেটা আসলে বলার বাইরে আজ কিন্তু এক মাস যাবত আমার ঘুম নেই ঘুমের একদম বারোটা বেঁচে গিয়েছে বলতে পারেন তো যাই হোক এরপরে কিন্তু আমি ড্রেসটার যে ওড়নাটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কিন্তু কোনো কাজভাবে হবে না শুধুমাত্র নিজের যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর কাটওয়ার্ক করা আছে দেখেন এত সুন্দর করে কাটওয়ার্ক করা আছে ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছিল যে কত তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে শেষ করব এত সমস্যা হচ্ছিল তো এরপরে আমি আমার খুব পছন্দের একটা কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার তো এই কালার তো আমার সবসময় পছন্দ তো দেখেন এত সুন্দরভাবে এটা কিন্তু আমি একটা বেগুনি কালারের মধ্যে দেখিয়েছি সেম ডিজাইনটা কিন্তু ব্ল্যাকের উপরে আছে এভাবে সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন পাচ্ছি নিজের দিকে তো সুন্দরভাবে কিন্তু আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সফট অর্গ্যানজার উপরে হবে সফট একটা অর্গ্যানজার উপরে যেটা সফটওয়ার ক্যান্সার সেটা আমি বলে দিচ্ছি যেগুলো জর্জের সেগুলো কিন্তু দেখে বুঝতেই পারছেন আর এটা হচ্ছে স্লিভসটা দেখেন এটা কিন্তু স্লিভসের অংশটা চলে যাবে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা তো দেখেন এত চমৎকার লাগছিল ধরার পরে খুবই সুন্দর লাগছিল তো আসলে ড্রেস কিন্তু বানিয়ে পড়ার পরে বোঝা যায় যে ড্রেস পরে কেমন লাগে যে কোনো ড্রেস আপনি যদি স্মার্টলি ক্যারি করতে পারেন এমনিতেই সুন্দর লাগে আর তার উপরে যদি এত সুন্দর সুন্দর ড্রেস পান তাহলে তো কথাই নেই তো ওনাটাও দেখে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু সুতা দিয়ে এবং মাঝে মাঝে জুড়ি সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে দেখেন পুরো ওড়নাটা খুব সুন্দর এটা কিন্তু জর্জরির ওপরে হবে ওড়নাটা কিন্তু জর্জরির উপরে হবে খুব হেভি ওয়ার্ক করা আছে দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটা তো ড্রেসটারও প্রাইস চলে যাচ্ছে টাকা এখন আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা গোলাপি কালার এই কালারটা গায়ে ধরার পরে এত উজ্জ্বল লাগছিল তো এটা চলে যাচ্ছে স্লিভসটা দেখেন আমি কিন্তু ড্রেসটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিভসটাও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে তো পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে চলে যাচ্ছে ড্রেসটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র একুশ শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা আমার যে পেজ আছে ফেসবুক পেজ ওয়াইড শিম্বুল সেখানেও কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন তো এটা হচ্ছে লাস্ট একটা ড্রেস এই ড্রেসটাও দেখিয়ে দিলাম তো যার যেটা পছন্দ হয় হোয়াটসঅ্যাপে কিন্তু নক দেবেন অথবা ফোন দেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা যাবে ভিডিওতে হাফিজ